ও যে স্কুল কলেজ ইতার মধ্যে ভরা আছে নি, হ্যাঁ ভরা থাকতো যদি তা হইলে প্রাইভেট স্কুল হইল কি? আর প্রাইভেট স্কুলের নামে বানাইয়া ইতা তো ভরা নেই, ইতা তো ভরা নাই, নাম কেউ আসতে? ও আমি আমার বাচ্চা দুগু নিয়া ছোটো বাচ্চা পড়তে হসলাম এখানো, আমার বাদ লাগিয়ে আসছে ইতা তো দেখি খালি তারার ও নানান তামসা আর নানান আপনার আপনার বিকি আর কিছু নয়, খালি বিকি আর তামসা আর অতা আর হতা ভাই হরুত্তাই তারে ফড়াইতায় জফাইতায় বেশ করি, ও যত বেশি তারে জফাইতায় পারবা যত বেশি ফড়াইতায় পারবা অত লাভ ইগুরে আধা ঘন্টা উবা হরাইয়া অতা করে অতা করে অতা করে। ইখান আমার শিক্ষার লোকে কিতা সম্পর্ক ইখান ঠাই কিতা সম্পর্ক শিক্ষার লোকে খ্রিস্টান বানাইয়া আমার ইগুরে খ্রিস্টানোর ই ইনুভিয়ম ইটা লাগাইতা এখানে আচরিত কথা, মুসলমানে বানাইতে স্কুল আর খ্রিস্টানের লোহান না বানাইলে তারা ইনো ছাত্র ভর্তি হতরা না, ছাত্র ভর্তি হতরা আবার খ্রিস্টান বানাইয়া ভর্তি হতরা। আমি হইয়ান না বলে ঠাই লাগাই লেখা কাফির উইকান হইয়ান না, আমি কইয়া আর ইগু তো খ্রিস্টানোর একটা নিদর্শন, খ্রিস্টানি স্কুল যেটা আছে মিশনারি স্কুল হতার নিদর্শন এটা, তুমি এটা কেউ লাগে নিতাই এক মুসলমান হিসাবে ফারো যদি তকি লাগাও তকি লাগাও দেখতেও সুন্দর লাগবো, ঠাই লাগাইতে দেখতে সুন্দর লাগে নি না টুপি লাগাইতে লাগানি দেখলে সুন্দর লাগে, হ্যাঁ যে কোনো মানুষ এটা কইব একশো গুণ বেশি সুন্দর লাগে, একটা ঠাইয়ের দাম কত আর একটা টুপির দাম কত, এটা একটা থামসা নাই পরিচয়, হ্যাঁ আমার পয়সা নেড়ায় আমার হরুত্তার তুমি আরো বদ্দিন বানারায় শিক্ষা দেয় না এগুলি আরো বদ্দিন বানারায় এগুলি ইমান আমল নষ্ট করডা এগুলো দিতে আসলো শিক্ষা তামসা খড্ডায় মাসে মাসে পয়সাও নেড়ায় আর শিক্ষা দেয় না নানান তামসা খড্ডায় আই ওতা দিবস হাইল হতা দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ হরারায় তামসা হরারায় ইতাতে আমি কিতা করতাম আমার ফুয়া দিছিনি অন নাচি কেবল লাগিয়া আমার ফুড়ি দিছিনি অন ওকে নাচিত করিয়া কেন লাগি আমি আমার এই ইতারে দিয়ার স্কুলও আমি টেকা কেন লাগি দিয়া ওটা তামসা কর্তা করিনি অন গিয়া ইদু তোরে মেহনত করাও না ফড়াও না বানা করি জফাও না তে তো তাই কিছু শিখতে পারবা তা আমি খোয়াত আসলাম সরকারি তো ডিউটি বালা করি নাই ইকনাইন তো গেছে এর বাদে পাবলিক যেটা প্রাইভেট যেটা ইতা তো এগোনলা হয়ে গেছে খালি মাস শূন্য আট টেকা হিবাই দিই তারা প্রাইভেট স্কুল পড়াইতরা লগে আবার টিউশন ও তা ছাত্ররে আবার টিউশন কতরা ভাই মাদ্রাসা তো তুমি সাব গেলে পড়াইতরা, হ্যাঁ মাদ্রাসাত কোনোদিন টিউশন করে হারাইতে হঞ্চুননি দরকার হইলে আউট টাইমে মেসাবে পড়াইতরা ছাত্ররে রায় তো ভরাই দিনও ভরাইতরা রায় তো ভরাইতরা সারা দিন রায় সাবা সিটাও হতরা, হ্যাঁ অতটা হতরা মেসাব হলে কিছু মানুষের সেবা করার লাগিও করো না ভাই তুমি সোহাবর তুমি মুসলমান যদি ওইয়া তা হতে তুমি ওখান চিন্তা করো না আমি খালি আমার ও ফেট সালাইলে হইতো নাই ফেট ফালাইলে হইতো নাই আমি আগর তার লাগেও কিছু করতাম আমি ও তা যুবক লোরে মানুষের সন্তান লোরে যদি সুশিক্ষিত বানাইয়া তুইয়া যায় ও তারে যদি আমি আদর্শ শিক্ষিত বানাইয়া তুইয়া যায় এটা আমার লাগে সৎকায় দাঁড়িয়ে খালি মাদ্রাসা ছড়াইলে সোহাবনি আপনার নিয়ত যদি আপনি ঠিক করিলাও তো স্কুলও ভরাইলেও সোহাব আছে আপনি স্কুলও ভরাইতে সময় যদি আপনি ভুল ফন্তায় আপনি ভরাও ছাত্রর যদি হক নষ্ট করো ইতারে যদি সময় ইতনেন খামো লাগাও না বেতন লম্বা লম্বা লড়ায় ছাত্ররে ভরায় না রায় না ইতার লাইফ বরবাদ ঘটায় ইতার সারা জীবন তোমারে বদুয়া দিবা দেখো না বদুয়া কিন্তু তোমার বেতন হারালিবুন হালালিবুন তোমার বেতন নানা ডিউটি দিয়া ডিউটি আপনি দেও না যদি তা হইলে আপনার বেতন হালাল নাই ওলা হালাল উপার্জন আমরা করতাম এই হারাম উপার্জন তাকে আমরা বাঁচিয়া থাকতাম ভাই কোনটা এফেক্ট করে না ও বেজাল করিয়াও বেতন বড় বড় লইয়া বেতনের টেকা লইয়াও ইতা এফেক্ট করেন না মনকিতার বলে ও ভাই ইন্স্যুরেন্স দশটা করিয়া তুই যাই তা হইলে যে সময় রিটায়ার হয়ে দিমু ও তখন আমি ভাইমু নাই আমার সন্তান হলে ভাইবা ভাই তোমার সন্তান হলোর লোকে বিষ তুইয়া দাঁড়ায় বিষ উন্দুর মারার লাগে বিষ তুই নানি গরো হুকইনোর ভিতরে বরিয়া তোলে হুকইনোর ভিতরে বরিয়া বিষ তৈ এ উন্দুরে ইয়া কই পরে ভাইছি বড় মজার হুকইন আর খাওয়ার বাদে দুই তিন মিনিট বাদে ও মাথা ঘুরা নিছ তা তোমার সন্তানের লোকে হারাম মাল যদি ইলা তোমায় জমাইয়া তুইয়া যাও ইগুইন তোর ওলা দুরবস্থা হইব আল্লাহ হেফাজত হরুক্কা আল্লাহ আমরা সন্তান হলোর হেফাজত হরুক্কা আমরার হেফাজত হরুক্কা আমার কথার উদ্দেশ্য হইল ভাই হল
কেউরোর কোনো কটাক্ষ করা নাই, কেউরোর মনো আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নাই। আমার এটা এই সমস্ত আত্মসমালোচনার উদ্দেশ্য হইল আমার মধ্যে যে তা ত্রুটি আছে ওটা আমি দূর করতাম, এটা আমার লাভ আমার লোকসান। হ্যাঁ, আমি ভুল হতে চলি যদি তাহলে আমার লোকসান, আর একজনে দেখলে এটা তার উচিত হইলে হে হইতো ভাই তোমারে তুমি তো জ্ঞান গাড়া ফড়ি দাঁড়ায় খালো ফড়ি দাঁড়ায় খাই ফড়ি দাঁড়ায় হইতো না, এখন খোয়াও এখন দোষ হয়ে গেছে কইলেও মানুষ খারাপ পায়। একজন ভাই যাহার আটি 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 সামনে তার খাল আনাইলে ইনো আপনার জুরুং দিন ফড়লে মরি যেত করে তাকে, আর একজনে ঠান মারি ধরছে ধরিয়া কুদাম মারিয়া কইছে এই হানোদারে দেখে নানি হুড়িয়া মরি যেতে উল্টা আরো গুছি মারা লাগাই দিয়েছে, তুই কি গুয়াইছ তোমারে আটানেওয়ালা ও অবস্থা হয়েছে। আমরা কেউ যদি ভুল ধরিয়া দিলায় ভুল ধরিয়া দিলায় আমার ভুল হইলায় ও ইগুর উল্টাও দিবা ইগুরে খারাপ পাইবা, এটা ঠিক নাই, এটা আত্মসমালোচনা। আমার মধ্যে একর মধ্যে একে অন্যর যে তা দোষ দেখি হ্যাঁ এটা সুন্দরভাবে হইতাম, তার লগে আমি তার ইজ্জত সম্মানের দিকে খেয়াল রাখিয়া তারে আমি হইতাম বলে ভাই তোমার তো ওলা একটা ভুল, নিজের ভুল নিজে দেখে দেখা যায় না, নিজের ভুল নিজে ধরতে পারে না, এই কারণে তো নবীকে কইছ মুসলমান এক মুমিন আর এক মুমিনের আয়না দর্পণ, আয়নার সামনে নিলে জেলা নিজের মুখর আইবতা দুষতা দড়া পড়ে, ওলা এক মুসলমান আর এক মুসলমানের সামনে গেলে তার দুষ্টুতি ওটা দড়া পড়ে। অনেক জিনিস আমরা বুঝি না, ও সব জিনিস আমরা বুঝতাম বুঝিয়া আমরা সংশোধন আমরা করতাম, প্রকৃত মুসলমান হইতাম, মানুষের কষ্ট দিতাম না, মানুষের হক নষ্ট করতাম না, ফাঁসোক্তর নমাজ আমরা কমপক্ষে আর কুন্তা না ফাললেও ফাঁসোক্তর নমাজ খানাইতা জমাতে পড়িতাম। দেখুন একটা কথা কইয়ার বড় মূল্যবান, সংক্ষেপে এই কথাটা অনেক মানুষের জানার মনে থাকে বলে আমরা তো অলস মানুষ আমরা তো বেশি বাবক বন্দী করতে পারি না, আমরা রে আলসিয়ে দেয় না ঘুমে দেয় না খাম খাজে ব্যস্ততায় দেয় না, তে এখন কিতা আমরা ব্যস্ত দিতাম ফারতাম নানি আইয়া কোনো সহজ পথ আসেনি, হোম আমল করতাম আর দুদক যাইতাম না ব্যস্ত যাইতাম গিয়া আইলা কোনো পথ আসেনি বলে জয় আসে আসে আমরা লাখান দুর্বল কল আমরা লাখান অলস হলের লাগিয়া ওলামায় কেরাম হলে পথ বাতাইয়া দিছু। শাহ ওলিউল্লাহ মহদ্দিসে দেখলোই রহমতুল্লাহ আলাইহি ফরমাইত্রা যদি তুমি চাও যে আমি এক সেকেন্ডর লাগিয়াও দুদক যাইতাম না আমি ব্যস্ত হইতাম গিয়া, আমি এক মিনিট এক সেকেন্ডর লাগিয়াও দুদক যাইতাম না, কারণ দুদক গিয়া সহ্য করা তো কোনো মানুষের দ্বারা সম্ভব নাই, এটা কিলা সহ্য করবো মানুষ, এখন দুদক এক মিনিটর লাগিয়াও যাইতে তো আমি রাজি নাই, কিন্তু আমার রাজি হওয়ায় আর না রাজি হওয়ায় কিতা হইব, আমি দুদক হইলে তো ফিরিস্তায় ইট্টা মারি নিয়ে ভালাইব আমার, কিন্তু বাসিবার পথ কিতা শাহ অলিউল্লাহ মহদ্দিসে দেহলোই রহমতুল্লাহ আলাইহি ফরমাইত্রা বাসিবার পথটা হইল তুমি এক নম্বরে ও যে সাইডটা বড় বড় খাম ইসলামর কলিমার বাদে নমাজ রোজা হজ জকাত তিগুণতর মধ্যেও সবল লাগিয়া সাইরোটা করা লাগে না লাগেনি, হ্যাঁ প্রত্যেক দিন আমরা একটা তা করা লাগে মাত্র ফরজ নমাজটা, ও সময় মতো ফাঁস অক্তর নমাজ আমরা পড়িতাম, ফরজ নমাজ আমরা কখনো কোদা করতাম না, ইচ্ছা করিয়া কোনোদিন আমি ফরজ নমাজ রে ছাড়িতাম না, জানিয়া বুঝিয়া এক অক্তর নমাজও আমি অক্ত যাবাইয়া পড়িতাম না, আমি সুন্নত নফল ইটা যদি কোনো সময় বেশ ব্যস্ততার কারণে আর যদি আমার লাগে খটি নিয়ে দাঁড়ায় কোনো সময় তা হইলে ছাড়ি দিলেও এটা তো মার্জনীয় এটা মার্জনীয়, কিন্তু যদি ফরজ আমি কোজা করিলাই ফরজ যদি ছাড়ি দেই তাহলে এটা অমার্জনীয় এটা বড় মারাত্মক গুণা, গতিকে আমরা প্রত্যেকের চেষ্টা করা লাগবো যে কোনো উপায়ে যে কোনো সময়ে যে কোনো জায়গাত আমি তা কিনা খেলি ফরজ নমাজ আমি কোজা করতাম না ছাড়িতাম না। এক দুই নম্বর হইল রোজা, বছর মাত্র একবার তা এক মাস, রোজা তো আর সব দিন হয় না আর সারা মানুষের লগে রোজা রাখতে কষ্ট হয়নি কোনো কষ্ট হয় না, বরং নয়া রাখতে বোঝা যায় মনে হয় বড় কঠিন হইব, না না নয়া রাখতেও কঠিন বোঝা যায় না, নয়া রাখতে তো হরুত্তার আরও আগ্রহ থাকে তারা উপজাইয়া রোজা রাখুন কয়দিন তা রাখি লোকা রাখে অভ্যাস বানাই লোকা বাদে আর তারা কোনোদিন রোজা ছাড়িতে রাজি হইতা নাই, এক মুরব্বী সাহেব রে আপনি খসির মাংস দিয়া দাবত দি নিয়া খাবাইতে পারবানি রোজা মাস বলে উক্কা বড় মজার খানি খাইলে উক্কা রোজাটা ভাঙিলে উক্কা ভাঙিবানি
bangi tara. Goti ke ruza to to khotin kham nai. Maso ek ek bosoro matro ek mas ruza. Gelo duita. Tin nombor hilo haj. Ita to jibone ekbar ta. Sobol lagi nai Allah dare tauhid disoi. Allah dare taka porsa disoi. Tan lagia jibono matro ekbar ta haj. Utto shesh. Khallas hoi gela. আর যকাত ওলা নিসাব পরিমাণ মাল যার কাছে থাকবো নিজর যায় জরুরত আদায় করার বাদে খাওয়া পিয়া সব কিছু খরচ সারা বছরর আদায় করা পুরা করার বাদে যদি 57.5 তুলা রুফা বা রুফার মূল্য ও পরিমাণ যদি টাকা পয়সা থাকে ক্যাশ থাকে তাহলে ও তখন গিয়া এক বছর আপনার কাছে টাকার বাদে ফয়লা স্টার্ট কইব আপনার কাতর যকাত আরম্ভ তে প্রায় 50000 40-50000 টাকা দরিলে ক অনুমানি কারণ রুফার দাম এটা তো উটালামা করে এটা জানিলেই আপনারা বুঝাইবা কত টাকা হইলে যকাত আপনার উপরে ফরজ হইব ও টাকাটা যদি ঋণ মুক্ত হিসাবে থাকে আপনার কাছে ঋণও নাই বা ঋণ থাকলেও ইগুন আদায় করিয়া ইগুন বিউক দিয়া আপনার কাছে যদি 40-50000 টাকা ক্যাশ থাকি যায় কিবা সোনা রূপা থাকি যায় কিবা টাকা পয়সা সোনা রূপা মিলাইল আছে তাহলে এই অবস্থায় আপনার উপরে যকাত ফরজ হয় যকাত ফরজ হই একটা হইলো কিটা হইব শতকরা মাত্র 250 টাকা 100 টাকাত মাত্র 250 টাকা দেওয়া লাগে দেখুন চাই ইনকাম ট্যাক্সে কত টাকা নেয় হ্যাঁ 10% 20% কোন খান তো হুনছে একবারে আপনার অর্ধেক লইয়া যায় ওলা আছেন আমি হ্যাঁ তে দেখুন চাই ইনকাম ট্যাক্সে যে গুণ নেয় আপনার ঘুরাইয়া গুণটা দেয়নি কোন পুরস্কার দেয়নি বলে এই বড় বেসরকারি ইনকাম ট্যাক্স সিস্টেম গতিকে এনে বড় একটা পুরস্কার দিতাম সরকারে তো কোনো দিন লাভ হইতে হুনছি না কিন্তু মাত্র 250 টাকা আল্লাহর দেবা মাল আল্লাহই দিছেন মাল এটা আপনার হয়তো আপনি চাকরি করছো আপনি খেত করছো আপনি ব্যবসা করছো ঠিক আছে কিন্তু দেনেওয়ালা আল্লাহ তাআলা আল্লাহ যে মাল আপনারে কোনো না কোনো একটা উসিলায় দিছেন ও মাল ওটা আপনি যখন আল্লাহর নামে খরচ করবেন আপনার ভাই গরিব ভাইরে দিবা আপনার গরিব বোনরে দিবা আপনার গরিব সাসারে দিবা আপনার গরিব অন্য কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশীরে দিবা বা গরিব মিসকিন বন্ধু মাদ্রাসাত দিবা এই 250 টাকা এটা বেকার নাই এটা এত বড় সওয়াবর খাম এত বড় সওয়াবর খাম 250 টাকা আপনার যকাতর কত বড় সওয়াব লক্ষ লক্ষ টাকা নফল সদকা করার সওয়াবে ভরপুর আপনি 1 টাকা যদি যকাতর আদায় করেন 1 লক্ষ টাকা নফল সদকা করিয়ে এই সওয়াব পাইতেন আল্লাহ দেখুন কত সওয়াবর আপনার সুযোগ দিলা দুই নম্বর এটা আল্লাহ বাড়াইবা কিয়ামতের দিন বাড়াইয়া আপনারে দিবা এটা আপনার বরবাদ করিয়া ফেলাইতা না ইনকাম ট্যাক্সে তো কোনটা দিছে না কিন্তু আপনি সারা দিলায় তারারে ও এরুতা আমরা হরতাম না ইনশাআল্লাহ করি করতাম ও 60টা কাম নামাজ রোজা হজ যাকাত ঈমান তো আল্লাহ তাআলাই আমরারে জন্মগত হিসাবে দিছই কিন্তু বর্তমানে ঈমানের উপরেও আক্রমণ চলে ঈমান ঈমানের অগ্নি পরীক্ষার সময় আইছে এখন গতিকে ইমানরেও আমরা মজবুত করে রাখতে লাগবো ইবলিস আর ইবলিসর সেলা অগ্নে সারা দুনিয়ার মুসলমানদের সাইত্রা ইমান মানে এটা নাও যদি বিভিন্ন হলে আমরা সব জায়গায় সতর্ক থাকতে লাগবো উইবার ঘটনা হইয়ার স্কুলের কথা আমি শুনছিলাম না প্রাইভেট স্কুলের কথা এরে গিয়া আমি দেখি ইনো আপনার বন্দে মাত্র ভরা নিয়ে গেছি মুসলমান হরুত্তা মরুত্তা সারায় মিলিয়া উবাইয়া বন্দে মাত্র ভরিত্রা আমার তো তার ছিঁড়ে গেছে ও আমি কইলাম এটা কেন এই এইসব কাজ কিতা তোমরা এটা স্কুল আবার ইসলামী স্কুল আর এটা কি ওটার নাম ইসলামী স্কুল নি হ্যাঁ এটা তো কলিমার পরিপন্থী কথা কলিমা তামনে কিতা করা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি খেয়রের ইবাদত করি না আর ইনো কিতা করা বন্দে মাত্র মোর অর্থ কিতা দেশ দেশ রে আপনি করা আমি দেশর পূজা করি দেশর পূজা করতে আল্লাহ ছাড়া অন্য পূজা আসেনি হ্যাঁ এটা কুফরি কালাম নানি এটা তো কুফরি কালাম এটা কলিমার পরিপন্থী কলিমা আপনি করায় আল্লাহর আমি ইবাদত করি আর বন্দে মাত্র করায় আপনি দেশর পূজা উঠায় এখন তো আপনি দেশর গোলাম দেশর বন্দা হয়ে গেছ গতিকে এটা মুসলমানের লাগি পড়ার অনুমতি নাই তো এখন আমরা যারা জানে না এরা তো পড়িব নানি ইমান নষ্ট হইব নানি ইমান নষ্ট হইব
গতিকে আমরার দরকার আছে যে কোনো কাম করতে যে কোনো মাত মাতিতে আমি চিন্তা করিয়া মাতিতাম আমার ইমাননি নষ্ট আমার ইমানর নি কোনো ক্ষতিয়র ইমান বাসানি এটাও বর্তমানে বড় কঠিন দিয়া দাঁড়াইছে আমরা ইমানও বাসাইয়া রাখতাম আমরার মূল সম্পদ তৈল ইমান ইমান নষ্ট হয়ে গেলে তো আর আমলে কোনো খামাইতো নাই কিচ্ছুই খামাইতো নাই গতিকে ইমান বাসাইতাম সাইটটা কাম করতাম আর পাঁচ নম্বর কাম কিতা গুণাত থাকি বাসিয়া থাকতাম ওইন আর সারা হয়ে গেছে মানুষের মাল আত্মসাত করা মানুষরে কষ্ট দেবা চৌক দি গুণা করা শরীর দি গুণা করা বেফরদামির গুণা সুদর গুণা গুসর গুণা যত জাত গুণা আছে বিশেষ করে যত কবিরা গুণা আছে অগুণতা কি আমরা বাসিয়া পাইতাম তাহলে তো এত কঠিন নাই ভাই তোরা খেয়াল করিলেই তো আমরা একদিন পারম সাতটা খাম একটা খাম নমাজ পড়িতাম আমি তোরা খেয়াল করি যদি তাকিতে কবিরা গুণা থেকে পারবো না বাসিতাম এটা এত কঠিন নাই চাইলে মানুষে পারবো আল্লাহ তো উহির দিবা আল্লাহর কাছে আরো সাহায্য চাইতো নিয়ম হইল আল্লাহর কাছে দোয়া করতো আয় আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আয় আল্লাহ নেক কাম করারও আমার কোনো ক্ষমতা নাই আর গুনাহ থাকি বাঁচারও আমার কোনো শক্তি নাই একমাত্র আপনার সাহায্য হইলে আমি সব কিছু পারব এই কথা আল্লাহর কাছে খুঁজিতাও খুঁজিয়া আপনি যদি পলার ওইটা চাই বলে এর আগে মু অনেকটা করিলেইছি কবিরা গুণাও করছি বেজান এখন কিতা হইতো সত্য দুজক যাওয়া লাগবো বলে না না হিগুরো ব্যবস্থা আল্লাহ দিলেই সই খাটি মনে আল্লাহর কাছে মাফ চাইল আয় আল্লাহ যত জাত গুণা করছি জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া অনেক গুণা আমার ইয়াদ আছে জানা আছে তা সারা গুণা করছি রে বা আপনার কাছে মাফ চাইয়া আর আমি বড় দুঃখিত আমি বড় শর্মিন্দা আমি বড় লজ্জিত আমারে মাফ করিয়া দিলা ওরে ভাই আল্লাহ আপনি মাফ করিয়া দিল কইলা আল্লাহর কাছে বেশ মালা হইল দুই রেখাত নামাজ হলো পড়িয়া আল্লাহর কাছে হাত দিয়া খাও ভাই আল্লাহ আমি বহুত গুণা করছি কবিরা গুণা করছি বেজান গুণা করছি আয় আল্লাহ আপনি আমারে মাফ দিলা মাফ দেও নাতে আমার আর যাইবার জায়গা নাই আমার আর কোনো উপায় নাই মাফ দিল আর ওয়াদা করিলাও আর ভবিষ্যতে করতাম না আর জেঠ নাইন হোস নাই ওহ নাইন তোর ক্ষতিপূরণ কিছু কর বহায়া থাকলে এই বহায়াটা আদায় করিলাও বহায়া কিতা অর্থাৎ নমাজ রোজা জকাত ইতা যদি আপনার অনাদায় থাকে ইতা যদি আপনি ছাড়িয়া থাকতে ওটা আপনার খোঁজা করতে লাগবো আস্তে আস্তে উবালা আস্তে আস্তে উবালা নমাজ ছাড়িসলা এক জীবন ও নমাজ তোর আপনি আস্তে 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 উবালা খোঁজা করা লাগবে রোজা ছাড়িসলা এখন আস্তে আস্তে কজা করা লাগবো মানুষের হক যদি ডাবিয়া তাহো আত্মসাত করিয়া তাহতে ইটা ঘুরাইয়া দেওয়া লাগবে খাওয়ারে কষ্ট দিয়া তাহো তে তার কাছে মাফ চাইতে লাগবে ও ওখানটা করিলাও একবারে নিশ্চিন্তা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলৈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইত্রা ও আর যদি তুমি নফল নামাজ পড়তায় পারো না বেশ বেশ ইবাদত করতায় পারো না বেশ বেশ জিকির করতায় পারো না মনো আছে করতায় কিন্তু ভাড্ডায় না ঠিক আছে বড় বেশ ফাইতায় নাই কিন্তু ছোট এখান বেশ ফাইলে গিয়ে তুমি দিব ভাই আর কি কোথায় হ্যাঁ ইন বেশ তো গিয়া ও এক সিট জায়গা একজন একজন মানুষের সিট পরিমাণ জায়গা সামান্য জায়গা যদি কোনো মানুষের ভাইলে আস্থা দুনিয়ার থাকি বানাই দেন তার শ্রেষ্ঠ আরো তো আল্লাহ কইত্রা ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ কোনটা লাগে না খালি যদি গলা দুজক থাকি ভুষ্টি যায় আর কোনো মতে যদি খালি গলা বেশ তো হারাই লইতে ভারো করতো না হারাই লইতে ভারো খাটা মারি দিস খাটা মারি দিস আল্লাহ কইত্রা হীন গেলে তো আপনার আর কোনটার অভাব হইতো না গতিকে আমরা চেষ্টা করতাম আমরা যারা দুর্বল হল যারারে আল্লাহ তৌহিদ দিছই তারারে হইয়ার না আল্লাহ তারারে আরও তৌহিদ দুক্কা বেশ করি আল্লাহর জিকির করুক্কা এবাদত করুক্কা নফল নমাজ নফল রোজা ইত্যাদি আদায় করুক্কা তিলাওয়াত করুক্কা সব কিছু করুক্কা কিন্তু আমরা আল্লাহ খান যারা দুর্বল অল সকল আমরা পারি না আমরা লাগি হইল ও সাইটটা খাম নমাজ রোজা হজ জকাত ইমান রে মজবুত রাখিয়া অগুণতা করতাম আর কবিরা গুণা কখনো করতাম না কখনো করতাম না ওয়াদা করতাম পাক্কা ওয়াদা আল্লাহ তালার লগে কিন্তু মানুষ তো আখতা যদি কোনো দিন আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলেও আমি আবার নিরাশ হইতাম না আল্লাহর রহমত থাকি লগে লগে আল্লাহর কাছে মাফ চাই নিতাম চাইয়া আবার ফিরে দিতাম ও ওলা যদি আমরা তাকি যাই ইনশাআল্লাহ আমরা আর এক মিনিটর লাগিয়াও দুজক যাবা লাগতো না আমরা সহজে সরাসরি আমরা ব্যস্তর মধ্যে দিতাম বিহার
আল্লাহ পাকে আমি খনেওয়ালা রেও মানিয়া আমল হরিয়া সলবার তৌফিক দুক্কা আপনার নারা সবরেও আল্লাহ তালায় তৌফিক দুক্কা আমি আর খতারে লম্বা করিয়ান না কি জানো তুলা লম্বা ওই গেল নাকি টানি বুধ হইয়ান না সামনে গড়িও নাই হ্যাঁ খরগে হ্যাঁ মাশা আল্লাহ আমরার হাফিজ আলতাফ হুসাইন সাহেব আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার উস্তাদ তাইন 510 টাকা দিছে ওই মসজিদ ঠিক আছে ওলা আরো যদি কেউ তা হইল তে আপনারা দিতে পারবা আর কেউর লগে থাকে না লেখাইয়াও দিতে পারবা আনামউদ্দিন বড়বুইয়া সাইড ব্যাক সিমেন্ট মাশাআল্লাহ আনামউদ্দিন বড়বুইয়া সাহেবে সাইড ব্যাক সিমেন্ট দিবা আল্লাহ পাকে তান এই সদকারে কবুল করুকা হাবিচা বড় সদকারে কবুল করুকা আল্লাহ তাআলায় তান তান মাল তান তান জীবনের মধ্যে বরকত দিকা তে বুজুর্গ কল ভাই কল আমি আমার কথারে ওখানে শেষ করলাম ইনশাআল্লাহ হযরত মাওলানা জাবির হোসেন সাহেব আইবা তানে আমি তোকে কইয়াও আইছিলাম এখন যদি সময় বেশ হইতে আমার দোষ নাই তা আমার তো গড়ি নাই তানা তো গড়ি আছে তাইন তাইন সাই আইতা কইছি এক ঘন্টা বাদে যদি দেরি করিয়া আইতে এটা আমার দোষ নাই আর তাই নাই উক্কা ইনশাআল্লাহ সংক্ষেপে দোয়া হইব আর খেও দেনাওয়ালা তখন যদি আপনারা দুক্কা আর আইস দেওয়া কোনো জরুরি নেই আমি কইছি তো আপনারা আস্তে আস্তে দেবার নিয়ত করি লোককা সবে সবে নিয়ত করি লোককা বেটিন বেটাইন ছোট বড় ভরতে নিয়ত করি লোককা দেবার আর এখন নগদ দেউক্কা দিতা পারুন না লেখাইয়া দেউক্কা আর নাইলে বাদেও বলা দিবা নেজামউদ্দিন সাহেবর ছেলে মাশা আল্লাহ শামীম আহমদ সাহেব বেঙ্গলুর থাকি সাহেব সিমেন্ট ফাটা দিছই আল্লাহ পাকে হ্যাঁ বাপ বেমার লাগি দিছই আল্লাহ পাকে তানি সরকার কবুল করুক কা তানেও আল্লাহ পাকে নিরাপদে হেফাজতে রাখুক কা তান বাপর বেমার দে সময় দিক কা আলহামদুলিল্লাহ আইছন হযরত মাওলানা সাহেব সংক্ষেপে এক দোয়া করি লইমু করার বাদে ইনশাআল্লাহ তান মাযিব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا